আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার যে গাড়িটি আমি চালাই সেই গাড়িটি ইঞ্জিনে হাওয়া দিচ্ছি, মানে ইঞ্জিনে যে ধুলোবালু সেই ধুলোবালুটা পরিষ্কার করতেছি, এবং সাথে আপনার হচ্ছে ইয়ার ফিল্টারটা হাতে নিচ্ছে, ওই যে ইয়ার ফিল্টার পরিষ্কার করা হচ্ছে। এগুলো কেন করা হচ্ছে জানেন? আরেকটা কাজ আছে, আরেকটা করেছে, সেটা আমি আসলে ভিডিও করতে পারিনি। সেটা হচ্ছে রেডিয়েটর যে থাকে যেখানে, সেইখানে হাওয়া মারলে যে ধুলোবালুটা বের হয়, তারপরে ইয়ার ফিল্টার পরিষ্কার, তারপরে হচ্ছে আপনার ইঞ্জিন হাওয়া, এই যে এইখান থেকে হাওয়াটা মারে রেডিয়েটরে উজে, দেখতে পাচ্ছেন রেডিয়েটর পরিষ্কার হয়ে যায়, মানে কোনো কিছু আটকে থাকে না ময়লা। তো এগুলো হওয়ার পর কমপ্লিট করতে হবে, এগুলো আপনি মাসে একবার করবেন। এটার কারণ হচ্ছে কি জানেন? এটার কারণ হচ্ছে গাড়ি হিট হয়ে যায় এই কারণে, এবং এসিতে হাওয়াটা ঠান্ডা কম হয় এই কারণে আপনি এই কাজটা করবেন। এই কাজটা করলে দেখা যাচ্ছে কি আপনার গাড়ি হিট হবে না, এবং কি আপনার গাড়ি এসি যে থাকে গাড়িতে, এসিটা অনেক কুল হবে, মানে ঠান্ডা হবে। আর মেইনলি আমি আসলে হচ্ছে যে আপনারা থাম্বনেলটি দেখতে পেয়েছেন যে গাড়ি হিট হয় কেন, এই কারণেই কিন্তু গাড়ি হিট হয়। আর আপনার হিট হওয়ার, যখন হিট হবে গাড়ি, তখন আপনি গাড়ি থেকে নেমে বনটটা উঠিয়ে সামনের একটি গামছা নেবেন। গামছা নিয়ে বনটটা খুলে রেডিয়েটরের যে মুখা সেটা আস্তে আস্তে খোলার চেষ্টা করবেন। হ্যাঁ, একবারে খুললে কিন্তু পানি ফাল দিয়ে গরম পানি চেহারা একদম পুড়ে যাবে, তাই আপনারা রেডিয়েটরের যে মুখটা সেটা আস্তে আস্তে খুলে, তারপর সেখানে যে পাইপ থাকবে রেডিয়েটরের সাথে যে জয়েন্ট পাইপ, পাইপটিকে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে বা যে কোনো নর্মাল পানি দিয়ে উপরে পানি ঢালবেন। ঢালতে ঢালতে যখন দেখবেন যে ঠান্ডা হয়ে গেছে, মানে রেডিয়েটর মানে গাড়ি হিট কমে গেছে, তখন আপনি রেডিয়েটরে আবার পানি দিবেন। মুখটা যেখান থেকে খুলেছিলেন সেখানে পানি দিবেন। পানি দিয়ে যখন পানি ভরে যাবে তখন আবার রেডিয়েটরের মুখ আটকিয়ে দেবেন। আটকিয়ে গাড়ি দিয়ে আপনি আপনার গন্তব্যস্থানে চলে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।